দেখো আমি আজকে হাতে ফ্রাই প্যান আর ডিম নিয়ে চলে এসেছি। দেখো ওদের তাপটা আমি দাঁড়াতে পারছি না ছাদে, আর প্রচণ্ড রোদ। তুমি দেখো আকাশে, মানে বুঝতে পারি 42 ডিগ্রি টেম্পারেচার আজকে। তো ভেবেছি এই রোদে তো রোদের মধ্যে ডিম ভাজবো, আর তার জন্য আমি প্যানটা এখানে বসিয়ে দিলাম। তো এটা হলো আমাদের ডিম। তো দেখা যাক ডিমটা এখানে ভাজা হয় কিনা। একটা ফেসবুকে ট্রেন্ডিং ভিডিও দেখেছি, অনেক ভিডিও দেখেছি, অনেকে দেখলাম ডিমটা করেও ফেলেছে, কিন্তু আলটিমেটলি দেখবো এটা সত্যি অমলেট বা ডিম ফ্রাই হচ্ছে কিনা। তো দেখা যাক। তো চলো। তো গাইস দেখো, ফ্রাই প্যানটা আমি অনেকক্ষণ আগে থেকে, মোটামুটি 1 ঘন্টা আগে থেকে এখানে বসে রেখে গেছিলাম একটু গরম হওয়ার জন্য। আর এখানে নিয়ে নিচ্ছি নুন, সর্ষের তেল আর ডিম। তো দেখা যাক ডিমটা আলটিমেটলি ফ্রাই হয় কিনা। একটু তেল দিলাম, ফ্রাই প্যানটা কিন্তু প্রচণ্ড গরম হয়ে গেছে, এবার তেলটাকে আমি ছড়িয়ে নিচ্ছি। তো চলো ডিমটাকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিই, আর চাকু এনেছি ডিমটা ফাটিয়ে নেওয়ার জন্য, কারণ আমি ডিম ফাটাতে প্রচণ্ড এক্সপার্ট। এবার ডিমটা দিয়ে দিই। তো গাইস ডিমটা তো ফাটিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে নিই এবার। দাঁড়াও, জানি না গাইস কেমন হবে আজকে ডিম ভাজা, আদৌ হবে কি না আমি তাও জানি না, জাস্ট এক্সপেরিমেন্টাল করছি। তো চলো ডিমটা তো দিয়ে দিয়েছি, এবার মোটামুটি আমাদের মনে হয় 8 ঘন্টা থেকে 45 মিনিট অপেক্ষা করতে হবে, তা নাহলে এত রোদের মধ্যে কিন্তু ডিম ভাজা হবে না। তো চলো দেখো তো সূর্যের টেম্পারেচার, সূর্যটা কিন্তু বেশ অনেক তাপে রয়েছে, আমি দাঁড়াতে পারছি না ছাদে। তো চলো ডিমটা মোটামুটি 8 ঘন্টা পর আমরা এসে দেখবো কেমন হয়েছে। তো চলো যাওয়া যাক। 1 eternity later তো মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে, আমরা ডিমটা ছাদে দিয়ে গেছিলাম। তো ডিমটার যে অবস্থা দেখছি তোমরা নিজেরাই দেখে নাও। সো গাইস দেখো মোটামুটি 45 মিনিট পর এসছি, ডিমটা কিন্তু ফ্রাই হয়নি পুরোপুরি, টোটালি তোমরা দেখতে মানে নিশ্চয়ই বুঝতে পারছো। এই দেখো এখানে কুসুমগুলো কিছুটা মানে একটা বুদবুদি হয়েছে, তবে যারা দেখাচ্ছ যে ডিম পোচ পুরোপুরি হয়ে যাচ্ছে এটা কিন্তু পুরোপুরি আমার মনে হয় ফেক, কারণ এটা কিছুই হয়নি। না তেলটা হয় গরম হয়েছে, তেলটা ফ্রাই প্যানটা কিন্তু প্রচণ্ড গরম, বাট ডিমটা আলটিমেটলি ভাজা হয়নি। তো তোমরা দেখতে পাচ্ছ 1 ঘন্টা পরেও এই ডিমের কুসুমটা নড়ছে, একটুও শক্ত হয়নি, একটু জায়গা একটুখানি বুদবুদে উঠেছে, এটা আমি দেখতে পেলাম, বাদবাকি কোনো চেঞ্জেস এর মধ্যে কিন্তু নেই। দেখো তেলের সাথে ডিম যে ঘনত্ব ওটা একই আছে, ডিমটা একদমই শক্ত হয়নি। হ্যাঁ ফ্রাইং প্যানটা গরম আছে, প্রচন্ড গরম, এটা আজকে আর ডিমে পরিণত হতে পারলো না, মানে পচে। দেখতেই পাচ্ছ কাঁচা ডিম খাবে বলে। হ্যাঁ তো এটা কি করা যায় তোমরাই বলো, কি করবি এটা? এটা গ্যাসে বসে এখন ঝুড়ো করবো, তাছাড়া কোনো উপায় নেই। এটা ঝুড়ো হবে? হ্যাঁ হবে, তেল আছে। এইটুকু কুসুমটা সিদ্ধ হয়েছে মনে হচ্ছে দেখে। না আমি এটা ঝুড়ো করে খাবো। জীবনে এসব কাজ আর করিস না, ফেসবুকের পাল্লায় থাকলে এই হবে। চলো ঝুড়ো করে খাই, তোমরা বাদবাকি ভিডিওগুলো এনজয় করো, আমাদের এই সমস্ত ভিডিও করো না। তো আর আমরা ভাই গ্যাসে 2 মিনিটে ভেজে ফেলেছি এটাকে, আর ও খাওয়াও শুরু করে দিয়েছে। হেভি লাগছে ভাই 2 মিনিটে বাড়িতে যখন গ্যাসে এত সুন্দর রান্না করা যায়। তো ভাই রোদে কি করতে গেছিলাম? আমাদের বাড়িতে গ্যাস আছে, আমার না গ্যাস নেই, জাস্ট ট্রাই করলাম, দেখলাম তাপে আদৌ হয় কিনা। তো গ্যাসে ভেজে 2 মিনিটের মধ্যে ডিম ঝুড়ি করে খেয়ে নিচ্ছে। এটা কিন্তু খেতে জাস্ট অসম। তো যদি ভিডিওটার থেকে কিছু মানে তথ্য পেয়ে থাকো তো একটা লাইক করো, আর আমাদের চ্যানেলটা শেয়ার করো সবার কাছে, আমাদের ভিডিওগুলো শেয়ার করো, আর লাইক করো, ফলো করো আমাদের চ্যানেলটাকে। আর আমাদের এই চ্যানেলে অনেক রকম নতুন ভিডিও আসছে, মজার মজার ভিডিও।